আমাদের গর্তটা এখন খাবার খুঁড়তে হবে উনানটা করার জন্য চলো গাইস করে দিকে গতটা করে ফেলুক আর ওদিকে দিকে বিশুক আছে আমাদের জল আনতে তো জল আনার পরে আমাদের মাছা থাকে কাটা বাটা হবে সেটা চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখো আমরা কিভাবে মাথাটা কেটে রান্না করি তো হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি কলা পাতা চুরি করতে আর আমাদের চোরের মধ্যে যেমন আমাদের স্পার্ট কে আছে আমাদের মধ্যে দেখি চোর একটু তাকাও আমাদের পপ্পার চোর বিড়ি খাচ্ছে ও সালা খালি বিড়ি খায় চলো গাইস দেখো আমাদের রোজকার ডিউটি এখান থেকে সুরসাগতের মাঝখান দিয়ে আমরা যাই তো গাইস আমাদের এখন মাছের মাথাগুলো চলে যাবে আর আছে কেন অপারেশনটা বিষুবাই করতে ভালোবাসে তুমি আগে কখনো কেটেছো মাছের মাথা হুম

এত বাজে ছেলে বোন ধরে না দেখতে পাচ্ছ করে খাওয়াবে নিজেও খায় বউ কেউ খাওয়াবে নিজেও খাবে বউরেও খাবে কিন্তু লবণ আনবে না বাড়িতে এত শয়তা আনবে না আমি সেটা ভাবছি এই যে মাছের মাথা

এই যে গাছ মাছের মাথা দিয়ে দিলাম ছেলে জাল দে আমরা বল দিয়ে মাছের মাথা খাবো বাহ বা তুলছে সর্ষে পাচ্ছ তো আমরা আজকে খাবো মাছের মাথা তো গাছ আজকে আমরা চলেছি আজকে ওয়েদারটা তো প্রচন্ড ঠান্ডা মানে কি বলবো দেখছো খোকা ক্ষেত থেকে একদম টাটকা টাটকা সর্ষে ফুল তুলছে আজকে আমরা সর্ষে ফুল দিয়ে খাবো মাছের মাথা এটা আদা কাটছি আদা আদা কোথায় দেবা আদা রসুন পেঁয়াজ তরকারিতে দিতে হবে না আর আমি খাচ্ছি দেখতে পাচ্ছ মাছের ডিম ভাজা কিরকম বাজে লবণ হয়েছে জমের জম এত লবণ খাই দেখ বাইক দেখ কি লবণ হয়েছে দেখ খাই দেখ কি তালে লবণ দেখ খাইতে পারবো এই মাথা দেখ ও দিয়ে নেই ও দিয়ে নেই কেমন লবণ লবণে বিয়ে এত লবণ আর কালকে তো রান্না করতে পারে তুই কালকে ভিডিও করবি

দেখো মাথাটা দেখো কেমন হয়েছে ভাজা ভাজা এই বাজাটা কিন্তু আমি পেয়েছি এই যে ঘুমাইন বাচ্চা কিচ্ছু বলে না কিচ্ছু না খালি আমার ভালো লাগে না বলে আমি করি না আমি যদি করি এই গোনাতে দশ গুণ ভালো হবে দশ গুণ ভালো হবে কিচ্ছু বলে না কিচ্ছু না খালি যে করাই আর কি করবো আমার ভালো লাগে না তো ধরতে মাঠে কাটে ওই জন্য আর কি করবো এই জন্য করাই আর তাও ধরতে হয় আমার আমার করাবে কিন্তু তারপর আবার বদনাম মটরশুটি খেত থেকে তুলে ওর মধ্যে একদম জ্যান্ত জ্যান্ত দিয়ে দেবো যা লাগবে না কি বলবো মানে দারুন লাগবে দারুণ দেখতে পাচ্ছি এইখানে আমরা চলে এসেছি মটরশুটি খেতে এটা হলো বিশুদেরই মটরশুটি খেতে ওদের মটরশ্বরী বাইরের থেকে আমরা আজকে মটরশুটি নেব নিয়ে আমি আজকে কিছু মটরশুটি বাড়িতে নিয়ে যাব আর কিছু মটরশুটি দেওয়া হবে আমাদের রান্নাতে চলো দেরি না করে মটরশুটি ক্ষেত্রে মটরশুটি তুলে ফেলি দেখতে হচ্ছে এই যে মটরশুটি ক্ষেত্রে চলে এসেছি আমরা মটরশুটি অলরেডি তুলে ফেলছি মাছের মাথায় যে মটরশুটি আছে দেবো দারুণ লাগবে তো আমি একটা একটা করে তুলি মটরশুটি দেখো গাছ মটরশুটি দেখো কত হয়েছে মটরশুটি দেখো গাছ ভরে গেছে মটরশুটি দেখো ভর্তি ভর্তি ভিতরে মটরশুটি তো গাছ আমরা এখন মটরশুটা চুলে ফেলি আমরা রাখবো তো এই মধ্যে এই এই মদে এই মধ্যে আমরা মটরশুটা রেখে দেবো দেখতে পাচ্ছ সুটি আমাদের ছাড়িয়ে তো দেরি না করে আমরা সুটিগুলো ভীষণ আমি দুজন ছাড়িয়ে ফেলি ফটাফট করে ফাটা দেখাই হ্যাঁ এটা কীভাবে মানে দানাগুলো দেখো গাইজ দানাগুলো দেখো শুধু আছে মানে এত সুন্দর টেস্টি খাবার রস বেশি তো তার জন্য ফেটে ফেটে গেছে হ্যাঁ ফেটে ফেটে গেছে শুভ কাজে দেরি না করে পেঁয়াজটা ফাটাফাট কেটে ফেলি আদাশোর সাথে যুদ্ধ করছি তেলের মধ্যে দিয়ে দেবো গরম গরম পেঁয়াজ চলে গেল তেলের মধ্যে গরম গরম পেঁয়াজ দেখতে পেঁয়াজটা দিয়ে দিলাম গরম গরম পেঁয়াজ করে কি যদি পিপুলি না এটা দিলাম আমি গ্যাস রসুন দিলাম রসুন দিলাম আদা দিলাম লঙ্কা দিলাম পেস্ট এখানে হয়ে গেলো চলে গেলো আমাদের এটা এখন ভাজা হবে চলে গেলো আমাদের তেলে মটর সরি দিতে পারছো মটর চলে গেলো মানে আমাদের অ্যাকচুয়ালি জানো তেল মশলা কম হয় সবজি সবজি বেশি হয়ে যায় বুঝলো তোমার ব্যাপারটা আমার অনেক বড় লোক হ্যাঁ অনেক বড় তো চাষি ঘরের ছেলে আমরা তো সেই জন্য আমাদের তেল মশলা অভাব হয় না রান্না হচ্ছে সুপার ফাস্ট লবণ দে লবণ দে লবণ দে লবণ দে শস্য দে আদা দে লঙ্কার গুঁড়া দে সব দে চিতা মাতা সব দে

তো গায়ে আমাদের হচ্ছে এদিকে এবার আমাদের মাথাগুলো আমরা দিয়ে দেবো মধ্যে ঠিক আছে একটু পরে তো গায়ে দেখো আমাদের দেখো 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 যন্ত্রণা দেখো কি রান্না হচ্ছে আমার তো এখন মুখে জল আসছে তবে মুখে জল আসছে রান্না হচ্ছে পিকনিকে দিয়ে দিচ্ছে আমাদের এখানে আহ আর ঠিক আছে পটা দিয়ে দেওয়া ডোববে তো ভিতরে থাকতে হবে না তো গাইস আমাদের গ্রেভি অলরেডি রেডি দেখতে পাচ্ছ গ্রেভিটা ও দারুণ হয়েছে আমাদের গ্রেভিটা দেখতে পাচ্ছ আমাদের গ্রেভি অলরেডি রেডি মানে এত সুন্দর করে গ্রেভিটা আমাদের হয়েছে মানে কি বলবো খুব আছে কেমন হবে রান্নাটা আমাদের খুব খুব টেস্ট এর মধ্যে যাবে আমাদের এই মাছে মাথা ডুবো দিলে তাই তো বিষুধ ঘা মাথা ঘাও হয়ে গেছে হুম ঘা হয়ে গেছে হেভি টেস্ট হয়েছে তো গায়েস এখন বিষু দেবে এর মধ্যে মাছের মাথাগুলো চলো দেব বিশু মাছের মাথাগুলো দিয়ে দাও দেখতে পাচ্ছ ও চলে গেলো ডুবো দিলে আমাদের ওগুলা দিষ্টা আগে মাথাগুলো আগে দে ভাই

তোই দেখিস তো এর মধ্যে যাচ্ছে এখন ষষ্ঠ ফুলের শস্য ফুলটা যাচ্ছে এর মধ্যে ফুলটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর কই আমরা তো বেশি বেশি করে দেখ না ভাই তোমরা এবার রান্না বান্না করেছো এবার তোমরা চলে যাও আমি একা বসে বসে খাই দেখতেছো গায়ে তো রাক্ষস ভার্সন প্রো মানে ও রান্না করলাম আমরা সবকিছু করলাম আমরা আর ও বসে বসে গেলবে মানে ও তোমাদের বাড়িতে যদি কারো বিয়ে শি হয় লাস্টে সবার খাওয়া দাওয়ার পরে রান্না কুকুরে খাওয়া দরকার নাই ওরে নিমন্ত্রণ করবা দেখতে পাচ্ছো ওই মানে রাক্ষসের বাচ্চা দাঁড়া দেখতে তো এখন আমাদের রান্নাটা কি দারুন লাগে আচ্ছা কালারটা কি গায়ে মারি কালারটা এত সুন্দর হয়েছে এত সুন্দর মানে এটা দারুন লাগছে কালার তুমি শুধু একটু কালারটা দেখো তোমরা খালি ও

তো আমি বসে যাই বাবা খিদে লেগেছে প্রচন্ড এক বিশু তুই বসে আইবে ভিডিও করতে সুবিধা হবে বসে ভাই না আমি বসে বসি তো আমি বসে যাই এখানে চলে যাচ্ছে দেখো আমাদের রান্নাটা দেখতে পাচ্ছ কই এসো কত গরম খাবেন পদে বাটি নিয়ে চলে যান ছাগলের পদে বাহ 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 বিশু বাবা ডায়লগ দেখতে পাচ্ছ এখন আমরা এখানে চলে যাব কলা কথা দিয়ে দাও কি হৈছে জিপটা পুৰি ফেলে খোকা পিছু দেখা পাৰ বিশু এই উল্টাপাটা বাজে কথা বলে না খোকা আমি একটু এই কাংসাটা খাই দিই বোধহয় নিজের টাকা দেখে না বাড়া মাছের চোখটা এই ওই সাইডে পড়ে গেল দারুণ টেস্ট গাইস ঝুলটা গেছে সেই হুম

তোমরা যদি আমাদের তো আমাদের কন্ট্যাক্ট করতে পারো তো গাছ সেখানে আমরা একজন আমাদেরকে বলেছে ওই জায়গাটা নাকি বনমুরগি পাওয়া যায় তো আমরা কালকে যাবো বনমুরগি ধরতে আমরা সবকিছু নিয়ে কালকে যাবো মুরগি ধরতে তো তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমাদের আশা করি ভালোই লাগবে কোথায় আমরা বনমুরগি ধরতে যাবো তাই তো বিশু তো বনমুরগি ধরতে পারলে ওখানে ধরবো ধরে ওখানে ধরে ওখানে কেটে আমরা বনমুরগিটাকে খাবো তো গাই আজকের ভিডিওটা যদি তোমাদেরকে একটু হাসি থাকে একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না গাইস টাটা বাই বাই লাভ ইউ অল